স্টুডেন্ট, দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের আজকে অধ্যায় থ্রি দেখো, শিক্ষা রাশিবিজ্ঞান, সেখান থেকে এমসিকিউ আর এসএ কি আসবে সেটা দিয়ে দিচ্ছি। আমরা পরপর দেখবে, অধ্যায় ভিত্তিক দিয়ে দিচ্ছি। দেখো, এক, স্ট্যাটিক্স শব্দটি কোন মূল শব্দ থেকে উদ্ভূত? গ্রিক, বি লাতিন, সি ফরাসি, ডি পার্সি। উত্তর হবে বি লাতিন। ১৬, ৮, ১০, ১১, ৮, ১০, ১২, ৮, ১৪। স্কুলগুলির মোট বা বহিষ্টক হলো এ ১৬, বি ১০, সি ১৪, ডি ৮। উত্তর হবে ডি ৮। তো রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা হলো ১২ হলে তার ট্যালি চিহ্ন হবে, এখানে দেখো ১, ২, ৩, ৪ দিয়ে ক্রস চিহ্ন, ১, ২, ৩, ৪ দিয়ে ক্রস চিহ্ন, মানে পাঁচটা পাঁচটা, পাঁচ পাঁচ ১০, আর ২ ১২। ঠিক আছে, আর এখানে ৩ দিয়ে ১, ৪, ৪, ৪, ৪ করেছে, অথবা এখানে ১, ২, ৩, ৪, ৫টা দিয়ে এরকম কাট দিয়ে এটা ৬, ৬ করেছে, আর এটা ১, ১ করে করে ১২টা করা হয়েছে। এগুলো সব ভুল, এটা হচ্ছে অপশানটা ঠিক, ১, ২, ৩, ৪ দিয়ে এটা ক্রস চিহ্ন, এটা ৫, এটা ৫, আর ৫, ৫, ১০, আর ২। এই এই চিহ্নটা ঠিক আছে, এই ট্যালি মার্কটা ঠিক আছে। এবার দেখো, ১৮, ১৫, ২৫, ১২, ১০ এর গড় মিন হলো এ ২৫, বি ১৬, সি ১৮, ডি ১০। উত্তর হবে বি ১৬। তো কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো এ মিন, বি মিডিয়ান, সি মোড, ডি পরিসংখ্যা বিভাজন। উত্তর হবে সি মোড। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? এই গাণিতিক গড়, বি পরিসংখ্যা বহুভুজ, সি বহিঃস্টক, সি ডি মধ্য। উত্তর হবে বি পরিসংখ্যা বহুভুজ। স বা টেবিলের সর্বশেষ অংশটির নাম হলো এ আখ্যা, বি পাঁচিকা, সি রেফারেন্স, ডি সারির শীর্ষ। উত্তর হবে বি পাঁচিকা। এবার দেখো, রাশিবিজ্ঞানে এন চিহ্ন দ্বারা ড্যাশ প্রকাশ পায়। এ মোট পরিসংখ্যা, বি মোট শ্রেণী, সি শ্রেণী প্রসার, ডি শ্রেণী মধ্যমান। উত্তর হবে এ মোট পরিসংখ্যা। তো নির্দিষ্ট স্কোরের নিচে মোট সংখ্যার উপস্থিতিকে বলা হয় এ পরিসংখ্যা, বি মোট পরিসংখ্যা, সি ক্রমপুঞ্জী পরিসংখ্যা, ডি পরিসংখ্যা বিভাজন। উত্তর হবে সি ক্রমপুঞ্জী পরিসংখ্যা। তো গ্রাফ কাগজে অবস্থিত ড্যাশ অক্ষের উপর ভিত্তি করে গ্রাফ অঙ্কন করতে হয় এ ২টি, বি ৩টি, সি ৪টি, ডি ৫টি। উত্তর হবে এ ২টি। তো রাশিবিজ্ঞান কোন শাখার অন্তর্গত? এ শুদ্ধ বিজ্ঞান, বি প্রযুক্তি বিজ্ঞান, সি সমাজ বিজ্ঞান, ডি ভৌত বিজ্ঞান। উত্তর হবে সি সমাজ বিজ্ঞান। যে কোনো পরিমাপযোগ্য বৈশিষ্ট্যকে বলা হয় ড্যাশ। দেখ, এ পরিসংখ্যা, বিমূল্য, সি স্কেল, ডি তথ্য। উত্তর হবে ডি তথ্য। নিচের কোনটি পরিমাপযোগ্য রাশি নয়? এ শিক্ষার্থীর বয়স, বি শিক্ষার্থীর ব্যবহার, সি শিক্ষার্থীর ওজন, ডি শিক্ষার্থীর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব। উত্তর হবে বি শিক্ষার্থীর ব্যবহার। এবার দেখো, স্কোর গুচ্ছের মধ্যে সর্বাধিক সংখ্যায় পুনরাবৃত্ত স্কোরকে বলা হয় এ গড়, বি মধ্য, সি ভুইস্টক, ডি ওজাইভ। উত্তর হবে সি ভুইস্টক। তো শিক্ষার্থীর অভিজ্ঞতা মূল্যায়নের জন্য সবচেয়ে উপযোগী বিষয়টি হলো এ মনোবিজ্ঞান, বি শিক্ষা মনোবিজ্ঞান, সি গণিত, ডি রাশিবিজ্ঞান। উত্তর হবে ডি রাশিবিজ্ঞান। এবার দেখো, হিস্টোগ্রামের মাধ্যমে লেখচিত্রের সাহায্যে ড্যাশ নির্ণয় সহজ। এ মিন, বি মিডিয়ান, সি মোড, ডি পাইচার্ট। উত্তর হবে সি মোড। তো বন্টনে সংগঠিত ডেটাকে বলে স্বাভাবিক অস্বাভাবিক স্কোর, বি অবিন্যস্ত স্কোর, সি বিন্যস্ত স্কোর, ডি স্বাভাবিক স্কোর। উত্তর হবে সি বিন্যস্ত স্কোর। এবার তোকে এস এ শর্ট প্রশ্ন কি আসবে, এক, রাশিবিজ্ঞান কি? রাশিবিজ্ঞান হলো এমন একটি গণিত ভিত্তিক বিজ্ঞান যার মাধ্যমে পরিমাপযোগ্য ডেটা সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা করা সম্ভব। ২, চলরাশি কি? উত্তর, রাশিবিজ্ঞানে কোনো ব্যক্তি বা বস্তুর পরিমাপযোগ্য বৈশিষ্ট্যগুলোকে বলা হয় চলরাশি। ৩ নম্বর, দেখো একটি বিচ্ছিন্ন রাশির উদাহরণ। কোনো বিদ্যালয়ের ছাত্র সংখ্যা হলো বিচ্ছিন্ন রাশির উদাহরণ, যেমন বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ২২৫ জন। তালিকাবদ্ধকরণ বা ট্যাবুলেশন বলতে কি বোঝো? ব্যক্তি বা বস্তুর বিশেষ বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে যেসব পরিসংখ্যামূলক ডেটা পাওয়া যায় সেগুলিকে তুলনামূলক আলোচনা ও সুনির্দিষ্ট উপস্থাপনার জন্য সারি ও স্তম্ভ শীর্ষ বরাবর বিন্যস্ত করলে যে চিত্র পাওয়া যায় তাকে বলে তালিকাবদ্ধকরণ। এবার দেখো, হিস্টোগ্রাম কি? হিস্টোগ্রাম হলো এক ধরনের পরস্পর সংলগ্ন স্তম্ভলেখ যার ক্ষেত্রফল পরিসংখ্যার সমানুপাতিক। দেখো, হিস্টোগ্রাম ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো। উত্তর, হিস্টোগ্রাম ব্যবহারের একটি সুবিধা হলো এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পারদর্শিতা বিচার করা হয়।
দেখো, পরিসংখ্যা বহুভুজে যে কোনো একটি সুবিধা লেখো। পরিসংখ্যা বহুভুজের একটি সুবিধা হলো এর দ্বারা পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা সুস্পষ্টভাবে দেখানো যায়। তা রাশিবিজ্ঞানের ভাষায় কাঁচা ডেটা বা র ডাটা বলতে কী বোঝায়? কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাপ্ত ডেটা অসংগঠিত বা অবিন্যস্ত অবস্থায় থাকে, এগুলোকে বলা হয় কাঁচা ডেটা। এরপর দেখো, গাণিতিক গড়ের প্রত্যক্ষ পদ্ধতি কি? অর্থাৎ বন্টনের সমস্ত স্কোরগুলির যোগফলকে মোট স্কোর সংখ্যা দিয়ে ভাগ করার যে পদ্ধতি তাকে বলা হয় গাণিতিক গড়ের প্রত্যক্ষ পদ্ধতি। দেখো, গড় ব্যবহারের একটি অসুবিধা উল্লেখ করো। তোর গড় ব্যবহারের একটি অসুবিধা হলো কোনো বন্টনের স্কোরগুচ্ছের গড় কখনোই সমস্ত রাশিমালার প্রকৃত মান নয়। এবার দেখো, মধ্যম মান কাকে বলে? মধ্যম মান হলো ক্রমানুসারে সজ্জিত স্কোরগুচ্ছের মধ্যবর্তী স্কোর বা মান। দেখো, মোট কাকে বলে? স্কোরগুচ্ছের মধ্যে যে স্কোরের সর্বাধিক সংখ্যায় পুনরাবৃত্তি ঘটে তাকে প্রদত্ত রাশিমালার ভূয়িষ্ঠক বা মোট বলে। মোট নির্ণয়ের সূত্রটি লেখো। দেখো, মোট নির্ণয়ের সূত্রটি হলো মোট সমান সমান 3 গুণ মিডিয়ান বিয়োগ 2 গুণ মিন। এবার দেখো, মোটের যে কোনো একটি সুবিধা লেখো। যখন দ্রুত গতিতে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করতে হয় তখন মোট ব্যবহার করা যথার্থ সিদ্ধান্ত। এবার দেখো, ট্যালি কি? কাঁচা ডেটাগুলি যখন ছকের মধ্যে বিন্যস্ত করে সজ্জিত করা হয় তখন প্রত্যেক স্কোরের পরিপ্রেক্ষিতে তালিকার পার্শ্ববর্তী স্তম্ভে একটি করে দাগ চিহ্ন দিতে হয়। এই দাগটিকে বলে ট্যালি। স্টুডেন্টস, এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, যাদের দরকার হবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।